হাই ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, যাদের এই প্রাইমারি 16,500 শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রথম মেরিট লিস্টে নাম এসছে কিন্তু এখনো কাউন্সেলিং হয়নি, তারা কিন্তু সত্যি খুব ফ্রাস্ট্রেট এবং মর্মাহত। এরকম অনেক বন্ধুবান্ধবী আছেন যারা আমাকে পার্সোনালি চেনেন বা জানেন, তাদের অনেকের সঙ্গেই আমার এই ব্যাপারে কথা হয়েছে ফোনে বা এমনি টেক্সটের থ্রু দিয়েও কথা হয়েছে। তারা কিন্তু খুবই ফ্রাস্ট্রেটেড এবং তারা সবসময় জানতে চায় যে এই নিয়োগটা কবে হবে, কি হবে না হবে, আদৌ চাকরি হবে কি না। এখানে যেটা বলার বন্ধুরা, সেটা হলো আমি তার মানে মোটামুটি নিশ্চিতভাবে বলছি যে এখানে কিন্তু সকলেরই চাকরি হবে, কারণ একবার মেরিট লিস্টে নাম চলে এলে এই মেরিট লিস্ট আর ইম্প্যানেলডের ভেতরে তেমন কিন্তু বেসিক পার্থক্য নেই। তো একবার নাম চলে এলে যেটা দেখা গেছে যে চাকরি হয়নি এরকম কেস নেই। 2014 টেটের উপরে ভিত্তি করে প্রথম যে নিয়োগটা হয়েছিল 2017-র ফেব্রুয়ারির দিকে, সেখানেও কিন্তু অনেকের কাউন্সিলিং হয়ে গেছে, তারপরে অনেকের প্যারা টিচার প্রবলেম এসেছিল, তারপরে অনেকের ইসি কনভার্সনের প্রবলেম, বিভিন্ন প্রবলেম থেকে অনেকের কিন্তু নিয়োগ অনেক পরে হয়েছে। প্রায় দেখা গেছে 2 মাস 9 দিন, 2 মাস 10 দিন অনেকের আরও পরে নিয়োগ হয়েছে, অনেকে স্কুল পেয়ে পরে আবার গিয়ে তাদের নিয়োগ হয়েছে, সেই স্কুলে হয়নি হয়তো অন্য জায়গায় হয়েছে, এরকম পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু এরকম কিছু জানা নেই যে কারো চাকরি হয়নি বা হয়ে চলে গিয়েছে, এরকম কিন্তু কিছু জানা নেই, প্রত্যেকেই কিন্তু তারা চাকরি করছেন। তো আপনাদেরও একটা পরিস্থিতি বিরাট বাজে হয়ে গেছে, সেটা হলো এই করোনা পরিস্থিতিও হয়তো কিছুটা দায়ী হতে পারে, এরকম একটা প্যান্ডেমিক তৈরি হয়ে গেছে, তো আর কি করা যাবে। তাছাড়া প্রাইমারি পর্ষদের চেয়ারম্যান, তিনিও এই মুহূর্তে নেই, বিভিন্ন কারণে নিয়োগ প্রক্রিয়াটা পিছিয়ে যাচ্ছে। কিন্তু যারা একেবারে ফ্রাস্ট্রেট হয়ে পড়ছেন যে চাকরি কি আর হবে, তাদের উদ্দেশ্যে যেটা বলার যে যতদূর মনে হয় চাকরি হবে, যে বিভিন্ন দালাল চক্র অনেকে যেটা জানাচ্ছেন যে বিভিন্ন দালাল চক্র অ্যাক্টিভ হয়ে গেছে, টাকা পয়সার ব্যাপার আসছে যে চাকরি করে দেবে, আমার মনে হয় না এসবের খুব বেশি দরকার আছে, চাকরি হয়ে যাবে। এখানে আপনাদের যে পরিষদ আছে, এই পরিষদের মাধ্যমেই যদি আপনারা ঠিকঠাক অ্যাক্টিভ থাকেন মনে হচ্ছে চাকরি হয়ে যাবে। তো সেই ব্যাপারেই আরো কিছু ইনফরমেশন এখানে শেয়ার করব। তো প্রথমে এখানে যেটা বলার সেটা হলো আপনাদের উদ্দেশ্যে যে খবরটা, তার মানে লাস্ট যে পরিস্থিতিটা আছে প্রাইমারি এই নিয়োগ সম্পর্কে যেটা আমরা জানি, সেই ব্যাপারটা এখানে তুলে ধরব। সেটা হলো আগামী 18 জুন, মানে 18ই জুন, আচার্য সদনে এবিসি ভবনে একটি প্রাইমারি পর্ষদের একটি আলোচনা সভা আছে। খুব সম্ভবত ওই দিনই প্রাইমারি বোর্ডের নতুন চেয়ারম্যান ঘোষণা হবে, পরের সপ্তাহের মধ্যে তিনি হয়তো যোগদানও করবেন এমন শোনা যাচ্ছে। তো যদি পর্ষদের চেয়ারম্যান যোগদান করেন বা সেটা যদি ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে গেল। তার কারণ আমরা জানি বারবার পর্ষদ সূত্রে কিংবা ডিপিএসসি সূত্রে যেটা জানানো হয়েছিল যে এই নিয়োগ প্রক্রিয়াটা তো সেন্ট্রালি হবে, কারণ যাদের যাদের জেলায় স্কুল নেই, যারা জেলাতে পোস্টিং পাবে না, তাদের যাতে কাছাকাছি জেলায় পোস্টিং দেওয়া যায়, তার জন্য এটা সেন্ট্রালি হবে। তো সেই ব্যাপারটা কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবে যদি পর্ষদের চেয়ারম্যান সত্যি সত্যি ঠিক হয়ে যায়। এরপর যেটা বলার, একটা বিশেষ তত্ত্ব সূত্র থেকে যেটা জানতে পেরেছি, সেটা হলো প্রাইমারি বোর্ডের নতুন চেয়ারম্যান হচ্ছেন খুব সম্ভবত কার্তিক মান্না মহাশয়, মাননীয় কার্তিক মান্না মহাশয়। তবে এই চেয়ারম্যান নিয়োগ হলেই প্রথম মেরিট লিস্টে যারা ইনক্লুডেড আছেন, যাদের কাউন্সিলিং হয়নি, তাদের বাকি যে প্রক্রিয়া অর্থাৎ কাউন্সিলিং এর যে প্রক্রিয়া সেটা কিন্তু গতি পাবে। এরপর যে ব্যাপারটা বলছিলাম, আপনারা যারা ইনক্লুডেড প্রার্থী তাদের যে ঐক্য মঞ্চ আছে, রাধাকৃষ্ণন প্রাথমিক শিক্ষা ঐক্য পরিষদ, এই মঞ্চও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া গতি আনার জন্য। আপনারা জানেন এই মঞ্চের বেশ কিছু সদস্য বা কর্মকর্তা, তারা কিন্তু নদিয়া জেলায় শিক্ষামন্ত্রী তারপরে অভিষেক ব্যানার্জি সকলের সঙ্গে দেখা করেন এবং নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে কি হবে না হবে তার জন্য তারা জানতে চান এবং বিভিন্ন দাবি দাবাও তাদের কাছে লিখিত আকারে তুলে দেন। সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জি একটা কথা বলেছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়ার গতি আনা বা পর্ষদের চেয়ারম্যান ঠিক হলেই এই নিয়োগ প্রক্রিয়া যাতে খুব দ্রুত করানো যায় তার জন্য তারা চেষ্টা করবেন। শিক্ষামন্ত্রীও অনেকটা একই
ভাব প্রকাশ করেছেন। তো এই পরিষদ তারপরে চিঠি চিঠির যে কর্মসূচি সেটা কিন্তু গ্রহণ করেছিল। তারপরে তারা আবার একটা যে কর্মসূচি গ্রহণ করতে চলেছেন সেটা হলো টুইটার ট্রেন্ড করতে চাচ্ছেন, যাতে এই নিয়োগ প্রক্রিয়াটা খুব দ্রুততার সঙ্গে হয়। এখন এই টুইটার ট্রেন্ড তারা যেটা করতে চাচ্ছে সেটা হলো আজ থেকে গ্রহণ করবেন এবং 20 তারিখ অবধি চালাবেন। এরপর তাদের 21 তারিখে এপিসি ভবন অভিযানের কর্মসূচি আছে। এই পরিষদও কিন্তু নিরলস 21 তারিখে কর্মসূচি আছে, এপিসি ভবন অভিযান করবেন। যদি যদি 20 তারিখের ভেতরে তারা কোনো পজিটিভ নিউজ না পায়। আর এই পরিষদও কিন্তু একটা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়াটাকে গতি আনার জন্য, বা এই নিয়োগ প্রক্রিয়াটা যাতে খুব দ্রুত হয়ে যায় তার জন্য। এখন যেটা বলার, আপনারা যারা কাউন্সিলিং, আপনারা যারা ইনক্লুডেড কিন্তু এখনো কাউন্সিলিং হয়নি, তারা এই যে আপনারা এই যে একটা মঞ্চের ছত্রছায়ায় সকলে চলে আসছেন, এই মঞ্চের থ্রুতেই যে চেষ্টা চালিয়ে যাবেন, আশা করছি খুব দ্রুতই এটা হয়ে যাবে। তার কারণ কোভিডের যে সিচুয়েশন সেটাও তো নর্মাল এসছে, সুতরাং এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আর একটা ব্যাপার যেটা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, সেই ব্যাপারটাও একটু বলবো। যারা কেসে আছেন, অর্থাৎ যারা দ্বিতীয় মেরিট লিস্টে আসার সম্ভাবনা আছে, তাদের প্রসঙ্গ আমরা জানি এই যে 16,500 শিক্ষক নিয়োগ হচ্ছে, তার ভেতরে 15,284 জনের মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। তাহলে বাদ থাকছে কত, 1,216 জনের। এই যে শূন্য পদ আছে তার মধ্যে 738 জন কিন্তু আসবেন প্রশ্ন ভুল মামলার কেস থেকে, প্রশ্ন ভুল মামলা সংক্রান্ত যে কেস সেই থেকে, যে কেসগুলির কোনোটিরই এখনো সমাধান হয়নি, ফাইনাল সমাধান কিন্তু এখানে কোনো কেসেরই হয়নি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কোর্টের কাজও স্বাভাবিক হচ্ছে। এই কেসগুলো কিন্তু সব কোর্টের বিভিন্ন বেঞ্চে আটকে আছে, কোনোটা সিঙ্গেল বেঞ্চে, কোনোটা ডিভিশন বেঞ্চে, বিভিন্ন পরিস্থিতিতে আটকে আছে। একটা দুটো অনেকের অনেক বেশি হিয়ারিংও হয়ে গেছে, তারপরেও কিন্তু কোনোটার এখনো ফাইনাল যে রেজাল্ট বা রায় সেটা বেরোয়নি। তবে করোনা পরিস্থিতির জন্য যখন কোর্টে গরমের ছুটি এগিয়ে আনা হয়, তারপরে কিন্তু এই কেসগুলো আর মেনশন করা হয়নি, তারপর থেকেই এগুলো সেইভাবে আছে। এখন যেহেতু করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তার জন্য কোর্টের কাজও স্বাভাবিক হচ্ছে। কোর্টে আগে যে কটা বেঞ্চে শুনানি হতো তার থেকে এখন বেশি বেঞ্চে শুনানি হচ্ছে, আগামী সপ্তাহে এগুলো আরও হয়তো বেশি বেঞ্চে হবে। ফলে এই কাজকর্ম স্বাভাবিক হওয়ার জন্য যেটা আশা করা যাচ্ছে যে এই কেসগুলো আবার খুব দ্রুত মেনশন হবে কোর্টের বিভিন্ন বেঞ্চে, যে বেঞ্চগুলোতে এটা ছিল, কেসগুলো ছিল, সেগুলো দ্রুত মেনশন হবে। আর মেনশন হওয়ার পরপরই যখনই কেসগুলো নতুন করে লিস্টেড হবে, তখন এর দ্রুত খুব শুনানি হবে বলে আশা করা যাচ্ছে। আর কেসগুলো শুনানি হয়ে তারপর যদি ফাইনাল রায় দান হয়, তারপরে কোর্টের নির্দেশ মতোই সমস্ত প্রক্রিয়াগুলো চলবে, সেক্ষেত্রে দ্বিতীয় মেরিট লিস্ট বা এই যে 1,216 শূন্য পদের যে নিয়োগ, প্রাইমারির যে নিয়োগ, সেটাও মনে করা হচ্ছে যে খুব দ্রুত হয়ে যাবে। প্রথম মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ হওয়ার পরপরই কোর্টের নির্দেশ মতো এই বাকি নিয়োগটা হয়ে যাবে। তারপরে তৃতীয় মেরিট লিস্টের কথা, সেটা তো আপনারা সকলেই জানেন যে নন জয়নিং পোস্ট, আর এই যে 738 জনের ভেতরে যারা জয়েন করবে না বা যারা আসবেন না, এই সবগুলো নিয়ে তৃতীয় মেরিট লিস্ট আসবে, সেটা আলাদা কথা। তো সেই অবধি আমি যাচ্ছি না, এখন প্রথম আর দ্বিতীয় মেরিট লিস্টের যে ব্যাপারটা আছে মনে হচ্ছে এগুলোর খুব দ্রুত সমাধান হবে মনে করা হচ্ছে। তো বন্ধুরা, এটাই আপডেট। আপনারা এমনি খুব হতাশা কিংবা ফ্রাস্ট্রেশনের ভিতরে আছেন, একটু ধৈর্য ধরুন, মনে হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াটা খুব দ্রুতই হবে। এখন এইভাবে তো ডেট কিংবা তারিখ এগুলো মেনশন করা যায় না, দিন এগুলো মেনশন করা যায় না, এগুলো আমরা যেগুলো বলি এগুলো তার মানে ডেটা ভিত্তিক, তথ্য ভিত্তিক কথা বলি। ডেট মেনশন করলে সেগুলো নিজেদের থেকে অনেক কিছু বেশি বলে দেওয়া হবে, যেটা আদৌ হয়তো পর্ষদের কাছে কোনো খবর নেই। তো যতটুকু আপডেট ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের মানসিক স্থিতি একটু হলেও ঠিকঠাক আসবে। এই বলেই এখানে শেষ করছি, সকলকে ধন্যবাদ।